dollysvlog চলেছে আরো একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে আবার হোলি, তো সকলকে জানে হ্যাপি হোলি। আমি দেখতে পাচ্ছি মামার ঘর চলে এসেছি, ওরা কালকে রাতেই চলে এসেছিল, মানে হোলি টোলি খেলে, মানে তোমরা আগের ভিডিওটা যেমন দেখেছিলে। তো আজকে আমি আবার সকালে চলে এলাম হোলি খেলতে এখানে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ এইটা পরেই খেলবো, না হলে রং উঠবে না। আর তোনো তো দেখতে পাচ্ছ হোলি মেখে এখন রেডি হয়ে গেছে, এবার আমি মাখবো, তো সবাই মিলে মাখবো। আর রাস্তায় তো প্রচুর দেখছি যে সবাই হোলি মেখে একদম ভূত হয়ে গেছে। তো চলো আমরাও এনজয় করবো, দেখতে থাকো। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে। এই যে আমি, তনু আর মামি, বাবারে লোক তো পাচ্ছ না। বাপরে
দেখাতে পারবে না, দারুণ চিজ। দেখছো না, দেখছো না সবাইকে কি করছে? এ মামা গো, দে 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 জল। আমি হচ্ছে ভূত ফাইভ, আমাকে তো নিজে আমি নিজেই চিনতে পারছি না। চিনতে পারছো? এ সব থেকে ভালো আছে। না না আমাকে নয়, মামি যা করে উঠে উঠে আসছে মনে হচ্ছে ভূতই আসছে, যে এমনি এমনি করে লুকিয়ে লুকিয়ে। আমি আমাদেরকে অনেক করেছে সেই জন্য আমরা এইসব করছি এখন জলটা নিয়ে। দেখা দেখা জলটা, এত নোংরা জল করে ইয়ে করে এইটা পুরোটা দেবো মাথায়, কারণ আমাদেরকে অনেক করেছে বল। আর করিস না, এটাতেই হয়ে যাবে, দিতেই হবে। আমাকে দেখি নাই, শুধু দাঁত গুলো গুছা যায়। আমাকে দেখো কি করেছো, আমাকে কি কেউ চিনতে পারছো যে আমার ভিডিও দেখো তোমরা? আমাকে যাচ্ছে তাই করেছে। আজকে আমার জ্বর আসবে, কারণ আমার অনেকক্ষণ ধরে ঠান্ডা লেগে আছে, মানে আমার কেমন করছে। এরপর এইগুলো ছাড়াতে ছাড়াতে মানে যে কি হবে, আর হাতগুলো সবুজ পুরো, যে কি করেছে। আমার মুখটা শুধু সবুজ রয়ে গেছে, কাউকেই চেনা যাচ্ছে না। আর আমি যদি কালো জামা পরেছি আরোই ভূত ভূত লাগছে আমাকে, বুঝলাম। এই যে আমাদের হোলি খেলার পরিণাম, আর মামির দাগ চলে গেছে, আমার মুখে এখনো দাগ আছে, শুধু তোমার হাতে দাগ আছে। তো এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এখন বাড়ি যাবো মামার বাড়ি থেকে। তো দেখতে পাচ্ছ এখন আমার কিন্তু মুখে মানে দাগগুলো যায়নি, আর ঠান্ডাও লেগে গেছে, মানে আগে থেকে লেগেছিল কদিন ধরে, মানে একটু কেমন কেমন করছিলো। আর এটা এখন ঠান্ডা গরম চলছে না, এখন ঠান্ডা লেগে যাবেই। তো চলো এখন আমি বাড়ি যাই। আর আমার রঙ তাও রয়ে গেছে, মামির তাও রঙ অনেকটাই চলে গেছে, আমার দেখো অনেকটাই রঙ গেছে। দেখো কানে দেখতে পাচ্ছ, মানে ভালোই রঙ লেগেছে। আমি অনেক বছর পর বান্ধবীর রঙ খেললাম, আগে আমি আগে অনেক আগে খেলেছি, কিন্তু বান্ধবীর রঙ খেলতাম না। তো মামি জোর করে মাখিয়ে দিল, আমিও মাখিয়েছি, দেখেইছো কত ভূত লাগছিল আমাকে। তোমরা অনেক হেসেছো হয়তো আমাদের আজকে কীর্তিকলাপে। মামি তখন দেখলো দুপুরে ওষুধ খেলো, তখন আমিও খেয়ে নিয়েছি, নাহলে রাতে মানে জ্বরটাও চলে আসার সম্ভাবনা ছিল, কী দরকার ওই জন্য খেয়ে নিলাম। ট্রাইপডটা আমি নিতে এলাম, ট্রাইপডটাও হোলি মেখে নিয়েছে। কী অবস্থা এটা, অবস্থা খারাপ এরা, বুঝতে পারছো। চলো বাড়ি যাই, তারপরে কথা হচ্ছে। আর এই মুখ নিয়ে ভিডিওর সামনে আসতেও ইচ্ছা করছে না, বিশ্বাস করো। তো সেদিন ভিডিওটা এন্ড করা নিয়ে আজকে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আবার আসবে একটা সুন্দর ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো টাটা।